अजय नदी तीर गड़ जंगल प्राचीन मेधाश्रम गड़चंडीधाम मंदिरे बीएमएस प्रदेश साधारण सम्पादक उज्जवल मुखार्जी आपनारा देखछेन हलदिया। दुर्गापुरे अजय नदी तीर गड़ जंगले श्रीसीमा श्यामरूपार मंदिर पश्चिमबंगे अन्यतम दुर्गापुर अजय नदी तीर गड़ जंगल प्राचीन मेधाश्रम गड़चंडीधाम मंदिरे बेस कैक किलो ओजरे मायर मूर्ति दिलें भारतीय मजदूर संघर पश्चिमबंग प्रदेश साधारण सम्पादक उज्जवल मुखार्जी। दुर्गापुर अजय नदी प्राचीन मेधाश्रम गड़चंडीधाम जंगले मायर मंदिरे मूर्ति एवं मूर्ति प्रतिष्ठार जन्य आयोजन है यज्ञ। उपस्थित छिलेन पश्चिमबंगे प्रदेश भारतीय मजदूर संघे साधारण सम्पादक उज्जवल मुखार्जी एछाड़ा छिलेन पूर्व मेदिनीपुर जिलार बीएमएस कार्यकारी सभापति प्रदीप बिजली हलदिया कलकाता भारतीय मजदूर संघर साधारण सम्पादक एछाड़ा अन्यान्य नेतृत्व। आपनारा देखछेन हलदिया न्यूज। आज के एखने जे पुजो हलो एइटा कि उपलक्षे एवं ए मंदिरटा कत दिनेर पुरोनो मंदिर सेई ब्यापारे जदि एकटु बोलेन। आज के जे पुजोटा हलो ए मंदिर जे राजा लक्ष्मण सेनेर प्राय 1000 बछर आगेकार प्रतिष्ठित। एखाने लक्ष्मण सेन गौ थेके पालिये सेखाने आत्मगोपन करेछिल। सेई समय एखाने कापाली गोपने नरबंधन निये मायेर साधना करछिल। नरबंधन निये लक्ष्मण सेन एखाने आत्मगोपन करछे ताहले ओर स्वर्णपदक ना होले आमार कार्य सिद्धि हबे ना। तखन लक्ष्मण सेनके এই মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে আমি যেদিন ওই কাজটা করতে হবে প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে মন্দিরে এসে নরবলিদান প্রথাকে বন্ধ করার জন্য মায়ের মুখ কৃষ্ণ করেছিল এবং নাম হচ্ছে শ্যাম। আমি লক্ষ্মণ সেন যখন এখান থেকে চলে যায় তখন ইছাই ঘোষকে দিয়ে যায়। ইছাই ঘোষের সঙ্গে লাউ সেন এবং বর্ণ সেনের যুদ্ধ হয়। সেই যুদ্ধ ইছাইকে মা যেতে নিষেধ করেছিল মায়ের আদেশ অমান্য করে যুদ্ধে গেলে নিহত হয়। নিহত হলে ইছাই ঘোষের পালিত মানে মেয়ে ছিল তার বিয়ে হয়েছিল পুঙ্গের দিকে কাশীপুর মহারাজের ছেলের সঙ্গে। মেয়ে জামাই সে মা কাশীপুর যখন নিয়ে যেতে গেল তখন বরাক নদীর উপর দিয়ে যেতে যেতে মা বরাকরের জলে পড়ে যায় এবং রাত্রে কাশীপুর মহারাজকে স্বপ্ন দিলে যে বরাকর নিচে বন্দী করে দেবে কল্যাণের শরীর পুজো যে মায়ের তোর কল্যাণের শরীর হয়েছে। আমাদের এখানে সকাল 6টা থেকে 12টার মধ্যে মায়ের নিত্য পুজো করা হয় 12টা পর কল্যাণের শরীর। চার দিন এখানে বিরাট উৎসব এবং অষ্টমী নবমী এখানে প্রচন্ড লোকের ভিড় এবং প্রচুর লোক খাওয়া দাওয়া করে সম্পূর্ণ পাবলিক দানে এবং কেন অষ্টমীতে এখনো পর্যন্ত শপথ করি সেই শপথ যদি শুনে তবে এলাকায় বলি হবে। এবারে এই মূর্তি রাজা দ্বারা বলে সেই সোনার মূর্তি সে মূর্তি চুরি হয়ে যায়। তারপর অষ্টধাতু মূর্তি আসে সেটাও চুরি হয়ে যায়। এরপরে পাথরে মূর্তি চলে আসছিল। এখন ইদানিং কিছুদিন আগে রামনবমীর সময় আমাদের উজ্জ্বল মুখার্জি আসে এবং দেখলে তখন বললেন যে তো মা তো প্রতিষ্ঠিত করাইছে মূর্তিটি চেঞ্জ করা যাবে না তবে আমরা একটু আমি এমনি মানে ওই রূপর মুক্তি মায়ের উপরে সেটিং করব এবং সেটা পুজো চর্চা করাবো। তাই আজকে সেইটাকে নিয়ে এসে আজকে ওই মূর্তিটাকে উপরে ছিটানায় রাখা হলো এবং তার পরিপ্রেক্ষিতে একটা ধার্মিক অনুষ্ঠান আমাদের সনাতন ধর্মের মানে পুজো পাঠ যা কিছু মায়ের করা সেটা হলো কিছু লোকজনকেও খাওয়ানো থাকে সেবা করা হলো এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সব শেষ। আপনার নাম? আপনি মন্দিরের পুরোহিত? আমি একা নই, আমি মন্দিরের পুরোহিত বটি। আমরা এখন বর্তমান তিনজন আছে মানে তিনজন সেবাই থাকি। আমার বর্দা ভূতনাথ রায় শঙ্করায় মারা গেছে তার ছেলে সন্তোষ এবং সজল। আপনি কি মূর্তিটা দান করলেন? আপনার নাম? উজ্জ্বল মুখার্জি। আপনি কিছু বলবেন? হ্যাঁ আপনি কিছু বলুন। না আমার কিছু বলার নেই।
মায়ের কাছে এসেছি, কোন মানসিক ছিল না, এমনিই আমার ইচ্ছা ছিল, ইচ্ছা জেগেছিল মনে, যে মায়ের এখানে ছোট দেখতে পাওয়া যায় না, তো একটা ভালো যদি রূপার মূর্তি দেওয়া যায়,